স্ক্রিনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, বাড়িটা নিয়ে ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটা হলো গত শনিবার 21 তারিখ সকাল 9টায় দুটো মেয়ে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তো একটি মেয়ে হঠাৎ করে এই বাড়িটা দেখতে পায়। বাড়িটা দেখতে পেলে সে কবরস্থানে প্রবেশ করে, প্রবেশ করার পরে যখন এই বাড়িটা দেখে তখন এই বাড়িটা নিয়ে সে কবরস্থানের বাইরে আসে। কবরস্থানের বাইরে আসার পরে দেখে কি ওর পাশে যে আরেকটা মেয়ে ছিল সে মেয়েটা নাই। ওই মেয়েটা দৌড়িয়ে গিয়ে তার দাদিকে ডাক দিয়ে নিয়ে আসে, ওই বৃদ্ধ দাদিকে। দাদির বয়স হবে 50 থেকে 55 বছর বয়স। তখন দাদি এসে এই মেয়েটার থেকে যে মেয়েটা বাড়িটা পায় ওর হাত থেকে কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পরে বাড়িটা নিয়ে ও পাশে যে মেয়েটা ছিল যে মেয়েটা ওর দাদিকে ডেকে নিয়ে আসে। তখন ওর দাদি এই বাড়িটাকে নিয়ে লুকাই ফেলে। লুকাই ফেলার পরে তখন ওই যে মেয়েটা বাড়িটা পায় সে মেয়েটা এসে তার আম্মুকে বলে যে আম্মু আমি এমন একটা বাটি পাইছি এরকম তুমি বিস্তারিত বলে। তখন আর আম্মু এত কিছু মনে করে না, বলতেছে কি বলো না বলো যাও আন্তাজি, তখন এটা এত কিছু বলে না। তখন মেয়েটা সারাদিন এই কথাটা বলতে থাকে ওর আম্মুকে যে আম্মু আমি স্বর্ণের কালার একটা বাটি পাইছি, তুমি বিশ্বাস কেন করতেছো না, বাটিটা অনেক সুন্দর এই সেই ইত্যাদি। তখন ওই মেয়েটার মা বলতেছে তাই তো, তাহলে তাই আমি একটু খোঁজখবর নিই তো। তো কখন খোঁজখবর নিতে গিয়ে তখন ওই যে মহিলাটা বাটিটা নিয়ে যায় সেই মহিলার কাছে যায়, গিয়ে বলে যে কী বাটি পাইছে আমার মেয়ে আমাকে একটু বাড়িটা দেখান। তখন বলে যে এটা দেখানো যাবে না, এই বাড়িটা আমার কাছে নাই। অর্থাৎ বাড়িটা ওই মহিলা ওই ছোটো মেয়েটার কাছ থেকে, বৃদ্ধ মহিলাটা ছোটো মেয়ের কাছ থেকে যখন নিয়ে নেয়, নিয়ে এসে বাসায় নিয়ে আসে না, এটা অন্য কোথাও রেখে আসে। তো অন্য কোথাও রেখে আসলে বাড়িটা নিয়ে আজকে 4-5টা দিন প্রচুর পরিমাণ গ্যাঞ্জাম হওয়ার কারণে এলাকার সমস্ত লোক জেনে যায় যে এরকম এক অবস্থানের মাঝখান থেকে। তো যাদের কবরস্থান ওনারাও জানে, মানে জানতে পাইলে ওনারা এই বাটির খোঁজখবর নেয়। খোঁজখবর নেওয়ার পরে ওই বৃদ্ধ লোকটা বাটিটা বের করে না, কোনো রকমই বাড়িটা বের করেই না। তখন ফাইনালি ওই কবরস্থানের মালিকেরা, যেনারা ওই কবরস্থানের মালিক, ওনারা এসে বলে যে আপনি যদি বাটিটা না দেখান আমাদেরকে আমরা পুলিশ ডাকবো, মিডিয়া ডাকবো। তখন এগুলো হুমকি যখন দেওয়া হয় তখন হচ্ছে গিয়ে উনি আজকে 26 তারিখ রাত 9টায় উনি বাড়িটা কার কাছে দিয়ে আসছিল ওনার কাছ থেকে নিয়ে আসে। নিয়ে আসার পরে প্রচুর পরিমাণ ভিড় জমায় ওনার বাসায়, আমরা সবাই দেখতে যাই এই বাটিটা, অনেক লোকজন আসে বাটিটা দেখার জন্য। তারপর ওখানকার ঘটনাগুলো আপনারা একটু শুনেন। হ্যাঁ তাহলে ঠিক আছে, এটাই যে বেরি বাড়ি হেবে তো বের করে লেহা আছে। অবশেষে যে বৃদ্ধ মহিলাটি বাটিটা লুকিয়ে ফেলছিল, উনি ভাবছিল বাটিটি স্বর্ণের, কিন্তু বাটিটি আসলে স্বর্ণের না, এটি একটা পিতলের বাটি। তো আমরা দেখে বুঝতে পারলাম